ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না বলটা অফিসিয়াল। সো গাইস, ঘর থেকে বের হয়ে গেছি, যাওয়ার জন্য স্টেশন গোলাঘাট বাস স্টেশন। তো তিন থেকে বাস স্টেশন চলে যাচ্ছি, তো গাড়িতে ওঠার আগে নমস্কার করে উঠে সে ভালোভাবে পড়তে যায়, আর আমিও সে আঙ্কেল আছে, সে আমাদের সিটে বসে গিয়েছিল আর আমি ও সিটে বসেছি, আর অনেকটা ফাইনালি আমি বাসা পেয়ে গেছি, ফাইনালি লাস্ট বাস আসছিল, তাই মা তো ওকে দেখিয়ে তো খুবই হাসছে, আর কিছু বলবো, মা তো হাসি বন্ধ হচ্ছে না আমার, আর সে আমারও হাসি বন্ধ হচ্ছে না। আর ফাইনালি আমরা দেওপানি চলে এসেছি মন্দিরে, তো এখন আমরা নেমে যাব বাস থেকে, আর আপনারা দেখতেই পেয়েছেন যে মন্দিরটা দেখা গেছে, আর সে বাস থেকে নেমে গেছি, তো ফাইনালি আমরা এখানে এন্টার করব। প্রথম
ফাইনালি আমরা এখানে চলে এসেছি, আর এখান থেকে আমরা কিছু ফল সল নিয়ে নেবো ঠাকুরের জন্যে। তো কিছু ফল এখানে নিয়ে নেবো, তো আমরা প্রায় এই আন্টির কাছ থেকে নিই যে কিছু ফল, যে কিছু জিনিস এখান থেকে নিই আমরা। আর সে আন্টি অনেক পুরনো কাস্টমার আমরা, আর আন্টিটা খুবই ভালো, তাই জন্য আমরা প্রচুর এখান থেকে, আমরা সবসময় যখনই যাই তখনই আমি আন্টির কাছ থেকে আসি নিয়ে নিই সব ফল, আর একটু কম প্রাইসটাও পেয়ে যাই গাইস। তো বেশ ভালো লাগে যখন না অফার পাই না, খুবই ভালো লাগে তাই জন্য। তো আমরা কিছু কিছু ফল সল নিয়ে নিচ্ছি, আর আমরা এখানে সোজা চলে যাব। পুরো বাটাটা ভরে নিয়েছি ডালাটা, আর সেকেন্ড গেট সে আমরা এখানে ঢুকে পড়লাম। ঢুকার পরে তারপরে আমরা চলে আসছি ফাইনাল, এখানে আমরা টিপ কল পাম্প হ্যান্ড, সে আমরা পাম্প হ্যান্ডে ধুয়ে শুয়ে একবার মন্দিরের ভিতরে চলেছি। এখানে ফল জো কাটে, ফল কেটে তারপরে আমরা পুজো করতে চলে যাবো। তো বাটাটা আমি নিয়ে নিয়েছিলাম, তো মা বলছে কি বাটাটা আমাকে দিয়ে দে, তাই জন্য মা ওর নিয়ে নিয়েছে বাটা। তো আমরা মন্দিরে ঢুকে পড়েছিলাম, তো এখানে কি হয়েছে কি আমার ফোনটা নিয়ে নিয়েছিল, তাই জন্য ফোনটার ভিতরে অনেকটা প্রবলেম হয়েছে। আর আমরা পুজো জো করে এখানে প্রদীপ সদীপ জ্বলিয়ে আর এখানে আমরা নমস্কার করে নিয়েছি, আর যে আমি এখানে সব ফিতা একটা বেঁধেছিলাম তাই জন্য আমি খুলতে ভুলে গেছিলাম, আর এবার যে খুলে নিয়েছি। আর আমাদের ফাইনালি পুজো দেওয়া শেষ, সব কিছু শেষ, তা ফাইনাল আমরা কি করব, নমস্কার দিয়ে সোজা চলে যাব যেখান থেকে দেবপানি মা মাতা রানী যে মা আছে, যে ও যেখান থেকে বের হয়েছে, তো আপনাকে দেখাবো। তো চলুন গাইস আপনাদেরকে নদীটা দেখাচ্ছি, সে এই নদী থেকে, এই যে ফুসকিনি থেকে বের হয়েছিল মা দুর্গা, আর এখান থেকে বেরিয়েছিল সে, মাকে এখান থেকে বের করে আর সোজা নিয়েছিল গেছিল ওই সাইডে। তো এখানে মাছ আছে, অনেকগুলো মাছ আছে, সে ছোট ছোটো ছোটো আছে। আর এখানে আপনাদেরকে পয়েন্ট করে দেখাচ্ছিলাম যে এখান থেকে বের হচ্ছে, আপনাদেরকে দেখতে পাচ্ছে না, একটু জুম করে দেখে নেবে। তো এখানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য, সে অনেক জোর খিদে পেয়েছে, প্রায় 3টে বেজে গেছে, আর অনেক জোর খুব পেয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমরা এখানে এসেছি চুকি নাকাটি করার জন্য। কি নেবে? নেই ভালো নেই। তো গাইস এখন অনেকটা টায়ার্ড ফিল হয়ে গেছে আর পারছে না, তো ভিডিওটা এখানেই এন্ড করব। আর আপনারা পুরো ভিডিও দেখবে, একদম স্কিপ করবে না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ প্লিজ আই রিকোয়েস্ট ইউ। তো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।